অকারণে বরণ করছো কেন? সাবস্ক্রাইবার বরণ করে সব দেখাই এপাশ ওপাশ পাশ স্টুডিও সাস্তা স্টুডিও এখান থেকে কারেন্ট যাচ্ছে এই ভূত চতুর্দশী উপলক্ষে লুকটা আমি করেছিলাম, হয়তো তোমরা ইউটিউবে দেখেছো, তারই বিহাইন্ড দ্য সিনটা শেয়ার করছি যেটার ভয়েস ওভার আমার ভাই দিচ্ছে। চুলে উপরে উঠে গেছে একটা চুটি, একটা চুল উপরে উঠে গেছে, ভূতের চুল গাছে তাহলে আচ্ছা গাছে না সবই উঠে গেছে এবারে তো আঘাত তো একটা ছিল আরে বাচ্চা কি করবো একটা খুব ছোট্ট 15 সেকেন্ড বা 20 সেকেন্ডের ট্রানজিশন শর্টসের পিছনে থাকে 4 থেকে 5 ঘন্টার খাটুনি, আর তারপর যখন সেই শর্টসে ভিউ আসে না লাইক আসে না সত্যি খুব ডিমোটিভেট লাগে। আসলে বিহাইন্ড দ্য সিন করার কোনো প্ল্যানই আমার ছিল না, তাহলে হয়তো শাড়িটা আমি ভালো করে পরতাম, এইভাবে হট প্যান্টের উপরও আমি শাড়িটা জড়িয়ে নিতাম না। এটা নিয়ে প্লিজ হেসো না তোমরা। সাডেনলি আমার ভাই বললো যে একটা বিহাইন্ড দ্য সিন শ্যুট করি, কারণ এই ভিডিওটা করার সময় আমরা প্রত্যেকে বিশাল এনজয় করছিলাম, আমাকে ভূত সেজে দেখে সবাই প্রচণ্ড হাসাহাসি করছিল, আর আমার নিজেরও আমাকে দেখে প্রচুর হাসি পাচ্ছিল। ও ঠিক আছে, এরম এরম সব রকম আছে, এরকম আছে, এরম আছে, এরম আছে, সব রকম আছে। ভিডিও ডান, এই তিনটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমার হেরে গলা কেউ শুনবে না কেন? ভিডিও করতে যদি 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, ভিডিওর পরে ঘরটা গুছোতেও প্রায় 1 ঘন্টা সময় লাগে। আজ হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আজকে সবাই মিলে করে দিচ্ছে, বাট বেশিরভাগ টাইমে আমি পুরো ভিডিওটা একাই করি, একাই ঘর গুছি, একাই এডিট করি, সবটা একাই করি। বাট আজ যেহেতু এই লুকটা একটু ডিফিকাল্ট, তাই সবাই মিলে আমায় হেল্প করছে। আবার হ্যালো বল, তুই হ্যালো বল, আর কি রেকর্ড করবে দেখো, ইলেকট্রিক কারেন্ট খাবে অকারণে বরণ করছো কেন? সাবস্ক্রাইবার বরণ করে নেওয়া হচ্ছে এখানে, সাবস্ক্রাইবার বরণ করে নেওয়া হচ্ছে। আপনারা যদি বরণ হতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর কোন ইন্ডিয়াতে কোন চ্যানেল নেই যেখানে সাবস্ক্রাইবারদের বরণ করা হয়, ওনলি এট সিজনি পাহাল, ওনলি ওয়ান এন্ড ওনলি।
সাস্তা স্টুডিও। কারেন্ট খেদার ইচ্ছা হলে এখানে এই বোর্ড আছে, আঙুল ঢুকিয়ে দিতে পারো। এই এই বোর্ড আছে, এখানে আলো জ্বলছে, এখানে কারেন্ট খাওয়ার ইচ্ছা হলে হাত ঢুকিয়ে দেওয়া যেতে পারে। আটটা পঁয়তাল্লিশ উপরে এসেছিলাম, এক ঘন্টা হয়ে গেল। এই ভয়েসটা দেবেন না, আমার পড়াশোনা নিয়ে কথা হচ্ছে। আমি পড়তে বসিনি, কাজ করছি এখানে বসে বসে, মানে কাজ না অকাজ, অকাজও না, একটা দুটো কাজ করে দিচ্ছি অবশ্যই। তোমার কালা গাড়ি দেখি আসি সবাইকে, দাঁড়াও। কি দেখবি? কালা গাড়ি। সেটা কি? আরে ওই তো দেওয়ালে করা। এই বাবারে, উঠতে পারিনি রে, পড়ে যাচ্ছি রে। আমার দি ভাইয়ের কালা গাড়ি, জল ফেলার কাজ দেওয়া হয়েছে আমায়, জলটা গিয়ে ফালিয়া দিয়ে আসি আমি। হ্যাঁ, কমেন্ট্রি করতে হবে না, শুধু ভিডিও বানালে হবে? কমেন্ট্রি করতে হবে না, আরে কথা বলতে হবে না, শুধু ভিডিও করলে হবে? কি পড়ে গেছে এখানে? কিছু একটা পড়ে গেছে, কি পড়ে গেছে? ভিডিও না চ্যানেল, ভিডিওতে লাইক করলে হতো, এটা হয়তো তোর 1 লাখ টা কমেন্ট দিল, 1 লাখে দি নাম দিয়ে দিও, নাম নিয়ে নিয়ে বল, কোনো ব্যাপার না, সারা রাত লেগে যায় তো তাই, কিন্তু বরণ সবাই পাবে। আচ্ছা, কেউ বরণ থেকে বাচ্চা বঞ্চিত হবে না। 1 লাখ টা, এবারে 1 মিলিয়ন টা কমেন্ট হয়ে যাওয়া উচিত, দেখবো কত বরণ করতে পারে। ভালো বরণ করতে পারে এরম এরম করে, এরমও লোক নিয়ে আসবো, কোনো ব্যাপার নেই, যদি 1 মিলিয়ন হয়। আচ্ছা, যদি 10,000 কমেন্ট হয় তাহলে কি করবে? 10,000 কমেন্ট হলে প্রদীপ দিয়ে বরণ করবে।
হাত পেতে ভিক্ষা করছো নাকি? তখন দেখে ভূত লাগছে, কালো ভূত। আমি ভালো তো ক্যামেরা মুখে গুছে দেওয়া খাবার। স্টুডিও বন্ধ হয়ে গেছে, চলো এবার স্টুডিও বকে লাভ নেই। আমি দামি ঘরে নেমে যাচ্ছি। এই জামা কাপড় গুলো বিহাইন্ড দ্য সিনস এর মধ্যে পড়ে, তাই জন্য আছে এখানে ক্যামেরা চলছে। আমি খোঁড়া তাই একটু আস্তে আস্তে নামছি। খোঁড়া দেখিয়ে দিচ্ছি, খোঁড়া ঠিক আছে, তুমি বললে দেখিয়ে দিতে, আমি দেখিয়ে দিচ্ছি। শাড়ি ছিঁড়ে যাচ্ছে, ফটো ফ্রেম গেছে। আরেক আমার দিদির কালাকারি, এই আরেকটা আরো কালাকারি দেখি আসি, দাঁড়াও আলো কালাকারি দেখি আসি, আলো জ্বালাই বাবা, এই আরো কালাকারি।